রহমতুল্লাহ আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি টিকা লিবড়ার আসল রড এবং নকল রোড রোড টিকা নকল রড বর্তমানে ফকিরাপুরের ব্যবসায়ী চকবাজারের ব্যবসায়ী এবং চিটাঙের কিছু ব্যবসায়ী টিকা লিবড়ার নকল রড বিক্রি করছে তো আমরা তারা এখনো হলগ্রাম নকল করে নাই এটার মধ্যে হল যুক্ত অরিজিনালটা আর দুই নম্বরটা হচ্ছে হলোগ্রাম ছাড়া তো বেসিক পার্থক্যগুলি এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব যা দেখে আপনারা আসল লিব এবং টিকা টিকা আসল লিব্রায়ারও এবং নকল লিব আপনারা বুঝতে পারবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা দেখাবো যে এইখানে যে লেখাটা আছে লেখাটা দেখেন এটা হচ্ছে টিকা লেখাটা থাকবে এমন আর এখানে টিকা লেখাটা হচ্ছে এমন এটা দুই নাম্বার এটা এক নম্বর এক নম্বরেরটা হচ্ছে লেখাটা এমন দুই নম্বরের লেখাটা এমন লিব্রা অ্যারোর ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে হয়তো ডিফারেন্টটা লেখাটা অন্যরকম হতে পারে এটা হচ্ছে অরিজিনালটা হচ্ছে টিকা লিব্রা অ্যারো টিসি থ্রি ফ্লাই আর এখানে হয়তো টিকা টিসি থ্রি লিব্রা অ্যারো তো সুতরাং এই মডেলটা কিন্তু টিকান না এই মডেলটা হচ্ছে টিকা লিব্রা অ্যারো TC3 থ্রি এখন এই মডেলটা চলতেছে এবং এরা এই মডেলটাকে নকল করে এইভাবে নিয়ে আসছে এটার মধ্যে একটা ডিফারেন্ট আপনারা লেখা দেখে বুঝবেন এটা হচ্ছে টিকা লিব্রা অ্যারো টিসি থ্রি ফ্লাই এটা হচ্ছে অরিজিনাল আর নকলটা হচ্ছে টিকা টিসি থ্রি লিব্রা অ্যারো এটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য লেখার মধ্যে এরপরে আসেন আমরা হাতলে যাই হাতলটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে উডেন কালার উডেন কালার হ্যান্ডেল এবং বিট কক হচ্ছে বিটটা হচ্ছে ক্যাপ এটাকে বলে বিট ক্যাপ এটা হচ্ছে কক আর এটা যেটা নকল সেটা হচ্ছে এরকম কালো ফোমের আপনারা সুতরাং পাশাপাশি দুইটাকে ভালো মতো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে উডেন কালার বিট ক্যাপ ফোম ক্যাপ ছাড়া এটা হচ্ছে নকল এটা হচ্ছে আসল দ্বিতীয় রডের কালারে আসি রডের কালার এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক যেটা ম্যাট ব্ল্যাক সেটা হচ্ছে দুই নম্বর যেটা গ্লোসি ব্ল্যাক সেটা হচ্ছে আসল এটা আসল হলোগ্রামযুক্ত আসল লেখাটা এমন এরকম কালার এটা হচ্ছে আসল আর যেটা ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে দুই নম্বর আরেকটা একটা পার্থক্য দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এরকম ভার্নিয়ার স্কেল দিয়ে রডটাকে মাপি মোটা চিকন পরীক্ষা করি যে কোনটা মোটা কোনটা চিকন তাহলে দেখা যাবে যে নকলটা হচ্ছে মোটা নকলটা হচ্ছে মোটা আর আসলটা হচ্ছে চিকন নকলটা হচ্ছে তেরো দশমিক আট মিলিমিটার মোটা তেরো দশমিক আট মিলিমিটার মোটা হচ্ছে নকলটা তেরো দশমিক আট মিলিমিটার মোটা হচ্ছে নকলটা আর আসলটা হচ্ছে বারো দশমিক পাঁচ অথবা ছয় এরকম মোটা সুতরাং এটা হচ্ছে যেটা আসল সেটা হচ্ছে যেটা নকল সেটা হচ্ছে মোটা এরপরে আরেকটা পার্থক্য দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে গোল্ডেন লাইন লাইন গাইডের মধ্যে গাইডের মধ্যে যে গোল্ডেন লাইন আছে এই যে গোল্ডেন লাইন আছে দেখতে পাচ্ছেন আপনারা এই গোল্ডেন লাইনটা এখানে মোটা এবং যেটা দুই নম্বর সেটা হচ্ছে এরকম চিকন সেটা খুবই চিকন এবং আসলটা হচ্ছে এরকম মোটা তো এটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা নকল তারপরে কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক আর আমার এই যে অরিজিনালটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেন লাইন মোটা এটা গোল্ডেন লাইন চিকন তারপরে এই ফিনিশিংটাও দেখতে পারবেন এটা হচ্ছে খুব ম্যাট কালার মানে খুব হালকা কালার এটা গ্লোসি ব্লু না গ্লোসি গ্রিন না কিন্তু এটা হচ্ছে গ্লোসি গ্রিন এই যে গাইড গাইডলাইন এরপরে হচ্ছে টিপস গাইডে আসি টিপস গাইডটা আপনারা দেখতে বুঝতে পারবেন যে এই রডের এই দুইটাকে বলে টিপস গাইড তো টিপস গাইডের টিপস গাইডের হচ্ছে মোটা এবং ফাঁকা ছোট এবং বড় টিপস গাইডের ছোট এবং বড় এটা হচ্ছে অরিজিনালটা হচ্ছে ফাঁকা বড় অর্থাৎ আপনারা যদি স্টপার সহ মারতে চান তাইলে এটা দিয়ে সহজে পাস হবে কিন্তু যেটা নকল সেটা দিয়ে সহজে পাস হবে না নকলটা হচ্ছে চিকন চিকন গাইড আর এটা হচ্ছে মোটা গাইড এটার গাইড অনেক হ্যাভি এবং মোটা আর দুই নম্বরটা হচ্ছে গাইডটা চিকন গাইডটা চিকন এবং খুবই দুর্বল এটা হচ্ছে যে এই দেখার মধ্যে এটা পার্থক্য টিপস গাইডে এরপরে অন্য অন্য গাইডগুলিও এর আনুপাতিক হারে চিকন যেমন এই গাইডটা হচ্ছে ছোট সেকেন্ড গাইডটা এই গাইডটা হচ্ছে ছোট এই গাইডটা হচ্ছে বড় আপনারা দেখতে পাচ্ছেন একই একইভাবে টিপস গাইডটা ছোটোটা হচ্ছে নকল বড়টা হচ্ছে আসল এইখানে ওর টিপস সেকেন্ড গাইডটা হো সেকেন্ড গাইড এটা হচ্ছে নকল ছোট আর এটা হচ্ছে বড় এটা হচ্ছে আসল তো এরকম একাধিক পার্থক্য আপনাদের কাছে তুলে ধরলাম পার্থক্যটা আবার একটু শেয়ার করি হাতলে পার্থক্য এক নম্বরে হাতলে পার্থক্য দুই নম্বরে হলোগ্রাম নাই আস আসলটার মধ্যে টিকার হলোগ্রাম থাকবে এরকম একটা হলোগ্রাম নাম্বারও থাকবে এই যে এটা হলোগ্রাম নাম্বার হচ্ছে জিরো এরকম হলোগ্রাম নাম্বার থাকবে আপনারা যেখান থেকেই কিনেন যদি হলোগ্রাম নাম্বার আমাদের কাছে বলেন তাহলে আমরা বলে দিতে পারবো এটা আসল না নকল তো এইরকম হলোগ্রাম নাই তারপরে দুই নাম্বার হচ্ছে যে এই লেখার মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে টিকাটা অরিজিনাল লোগো লোগো আকারে লেখা টিকা লোগোটার মধ্যে এই 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 ফন্টে বা এই আকৃতিতে লেখা আর এখানে হচ্ছে টিকা এইভাবে লেখা এটা এটা হচ্ছে টিকা লিব্রা অ্যারো টি থ্রি ফ্লাই আর এটা হচ্ছে নকল মডেল এটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে যে গাইডলাইনের কথা বললাম গাইডলাইন গাইডলাইনটা হচ্ছে গোল্ডেন কালার এবং গাইডলাইনটা হচ্ছে এখানে বেশ হোয়াইট নকলটা হচ্ছে চিকন এরপরে বললাম টিপস গাইড এরপরে বললাম মোটা চিকন আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝেছেন যে নকল এবং আসলের এই হচ্ছে পার্থক্য আশা করি নকল থেকে দূরে থাকবেন এবং নত নকল প্রতারিত হবেন না টিকার সমস্ত প্রোডাক্টেই এভাবে হলগ্রমযুক্ত এবং আমাদের কাছে আপনারা যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট এইট টু জিরো এইট এইট আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ